গত পঁচিশে মে মঙ্গলবার বিকেলে তিনটে নাগাদ বিশালগড় থানার অন্তর্গত অফিস টিলার নিচের বাজার এলাকা থেকে একটি চার চাকার মালগাড়ি আগরতলা থেকে বক্সনগর মুদিমাল নিয়ে যাবার সময় কিছু দুষ্কৃতিকারীরা গাড়িটি ছিনতাই করে নিয়ে যায় পরবর্তী সময়ে মুদিমালের মালিক শ্যামল বণিক বিশালগড় থানায় সঙ্গে সঙ্গে মামলা করেন সেই পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযানে নেমে গাড়িটি এসডিএম অফিস সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করে পরে বুধবার গভীর রাতে বিশালগড় থানার ওসি নেতৃত্বে বিশেষ অভিযানে নেমে পুলিশ তিনজন ছিনতাই বা আটক করে এদের তিনজনকে বিশালগড় আদালতে প্রেরণ করা হয়েছে ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া